তারকা রূপে রাজকুমারের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। ইন্ডাস্ট্রিতে তার জমি এতটাই শক্ত ছিল যে কখনো কর্মজীবন নিয়ে দুশ্চিন্তায় কাটাতে হয়নি তাকে। কাজ হারানোর ভয় ছিল না তার, তাই যখন তখন যে কারোর মুখের ওপর কথা বলে দিতেন। তার কথায় অনেকেরই খারাপ লাগতো ঠিকই, কিন্তু পাল্টা প্রতিবাদ করার ক্ষমতা কারো ছিল না। পরিচালক প্রযোজক থেকে অভিনেতা অভিনেত্রীরা প্রায় সকলেই তাকে আলাদা খাতির করেই চলতেন, কিন্তু মিঠুন চক্রবর্তীকে বাগে আনতে পারেননি তিনি। অপমানের জবাব এমনভাবে দিয়েছিলেন মিঠুন যে ওই সময়ের দুর্দণ্ড প্রতাপ এই অভিনেতাও মুখ লুকোনোর জায়গা পাননি। ১৯৮০ সালে শুরু হয়েছিল গলিওকা বাদশা ছবির শুটিং। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন রাজকুমার এবং হেমা মালিনী। রাজকুমার এবং হেমা দুজনেই ছিলেন চূড়ান্ত সফল অভিনেতা এবং সে সময় তাদের জুটিও পছন্দ করেছিল হিন্দি সিনেমার দর্শক। এই ছবিতে মিঠুন চক্রবর্তীও ছিলেন। মিঠুন তখন জুনিয়র অভিনেতা, তাকে নেওয়া হয়েছিল পার্শ্ব চরিত্রে। রাজকুমার যখন মিঠুনের কথা শোনেন তিনি রীতিমতো বেঁকে বসেছিলেন। পরিচালকের সঙ্গে মিঠুনকে ওই ছবিতে নেওয়া নিয়ে দীর্ঘ আলোচনা করেন তিনি। রাজকুমারের বক্তব্য ছিল, মিঠুন এই জগতে একেবারেই নতুন মুখ, তাই তার বদলে অন্য কোনো পরিচিত মুখ নেওয়াই উচিত হবে। মিঠুনকে ছবিতে নেওয়া হবে কি না এ নিয়ে দ্বিধায় পড়ে যান পরিচালক। তখনকার দিনে রাজকুমারের প্রস্তাব ফেলে দেওয়াটাও সহজ ছিল না, এমন আলোচনা যে চলছে তা জানতে পেরে যান মিঠুনও। পরদিন সেটে পৌঁছে তিনি সরাসরি রাজকুমারের সামনে হাজির হন। মিঠুনকে চিনতেন না রাজকুমার, তাই নিজের পরিচয় দেন মিঠুন। রাজকুমার প্রকাশ্যেই চূড়ান্ত অপমান করেন মিঠুনকে। অভিনয় করা যে কারো কাজ নয়, মিঠুনের মুখের উপর তার ছাপ জানিয়ে দেন। মিঠুন প্রচন্ড বিরক্ত হয়েছিলেন রাজকুমারের ব্যবহারে, তবে কোনো খারাপ আচরণ তিনি করেননি। নিজেকে সামলে নিয়ে শুধু বলেছিলেন, এরকম ব্যবহার হলে কোনো জুনিয়র অভিনেতা তার সঙ্গে কাজ করতে চাইবেন না। আর একদিন যে তার মতোই সফল অভিনেতা হবেন সেটাও জানিয়ে দেন। মিঠুনের কথা হেসে উড়িয়ে দেন রাজকুমার, তবে মিঠুনকে নিয়েই ছবির শুটিং শেষ হয়। কিন্তু দুর্ভাগ্যবশত বিভিন্ন কারণে ছবির মুক্তি আটকে যায়। ১৯৮০র ছবি মুক্তি পায় 9 বছর পর 1989 সালে। ততদিনে মিঠুনের একাধিক চূড়ান্ত সফল ছবি বক্স অফিসে মুক্তি পেয়ে গিয়েছে। মিঠুন সুপারস্টার হয়ে গিয়েছেন। দর্শকদের কাছে 1989 সালে রাজকুমারের ওই ছবির কোনো মূল্যই ছিল না। মিঠুন চক্রবর্তী, গোবিন্দা, সানি দেওল, জ্যাকি শ্রফের মতো তারকাদের তারা পেয়ে গিয়েছিলেন, তাই পরিচালক ওই ছবি বিক্রি করতে পারছিলেন না। কোনো সিনেমা হলের মালিকই ওই ছবি কিনতে চাইছিলেন না। বাধ্য হয়ে রাজকুমারের ছবি বিক্রি করতে এবার মিঠুনকেই কাজে লাগান পরিচালক। ছবির নায়ক রাজকুমার হলেও ব্যানার থেকে তার ছবি সরিয়ে দেন। পরিবর্তে পার্শ্ব চরিত্রে থাকা মিঠুনের ছবি বড় করে ছাপানো হয়। মিঠুনের ছবি ছাপানোর পর সেটা বিক্রিও হয়ে যায়। যদিও বক্স অফিসে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি ছবিটি, কিন্তু মিঠুনের জনপ্রিয়তার মাত্রা খুব ভালোভাবেই টের পেয়ে যান রাজকুমার। নিজের কাজ দিয়েই রাজকুমারের অপমানের কড়া জবাব দেন মিঠুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।